চা খাবো কোথায়? একটা বাড়িতে। আমি যখন ফার্স্টে ছিলাম যে এইখানে কেউ চা খায়, আমি তো ভেবেছি এটা বাড়ি, পরে বুঝলাম না এই বাড়ির মহিলাটাই চা বিক্রি করে, তাই বাড়িটাই চায়ের দোকান বানিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু ক্যামেরা তো আমার দেখা যাবে না, কিন্তু ক্যামেরা তো আমার দেখাইতে হবে নাকি? তার জন্য আমার তো ক্যামেরাটা ভাই করতে হবে। এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। ওই যে ওখানে যাই, ও এটা কার গাড়ি? কার 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 কার? ও লেটস গো, তো আমরা এখন যাবো। গাড়ি আস্তে চালাবি, আমার কিন্তু লেটস গো। প্রীতম বললাম আমার গাড়িতে উঠতে থাকা, একটু ছতটা দেখা দেখা যায় না আলোতে। যখন সব বেরিয়ে গেছি আমরা, সামনে প্রমাগত আছে, পিছনে আয়ন আসছে, আমরা মিডিলে চালাচ্ছি। আমার সাথে আছে বললাম আমার লুঙ্গি ভাই, এত কথা কথা ভালো লাগে না। চলে এসছি গাছপুর গোল বাজার, মনে হলো পুলিশ দাঁড় করাইলো। এই গাড়িটা সত্যি একটা গাড়ি, অসাধারণ একটা গাড়ি, অসাধারণ অসাধারণ একটা গাড়ি। এটা হচ্ছে বাইক নয় ভাই, এটা সুপার হিরো, সুপার বাইক। ইয়েস একদম, আমরা তো ছাপরি রাইডার। অসাধারণ লাগছে ঠান্ডাটা, এত সুন্দর ঠান্ডা শুধু শীতের দিনে অনুভব করা যায়। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ও মনাগো কি ঠান্ডা, হাত কাটা কাটা দিয়ে দিতেছে। আমার মুখে ঠান্ডা লাগছে না, আমার শুধু হাতে ঠান্ডা লাগছে। ভিডিও খতম, আমি বলিং ব্যাক করে বল নাই। তোর ব্যাটিং হলেই শেষ খেলা, সর হল আটকে দেবি। আমি ক্যাচ দিতে একটা ভাই, দাঁড়া আমি আর আটকে দিচ্ছি, যেটির ওপার হয়ে গেছে। ও চাই মারে দেখি, আউট করে যাচ্ছে না, অরুণ পাঁচ ছেলে ভালো খেলতেছে, আউট করে যাচ্ছে না। ফাইনালি আউট হয়েছে, বহুত খাটা দিছে লাস্ট ম্যাচটা। আমার ঘরে আসলে তিনটে বোতল আছে, সোফাটা নিয়ে আসবি। তো সব কমপ্লিট, আই এম শিওর এখন কোনোভাবে, এখন বাজে করে একটা বাজে, এখন কোনোভাবে আমি স্নান করতাম না, আলাদাভাবে স্নান করলাম। আমি আর ভাই জন্যই হাতে তাতেই স্নান করলাম, নাহলে আমার স্নান করতে হতো সেই চারটা কি পাঁচটা বাজ দই, রোদ পাই তারপর যাবো একটু সেবা শান্তি করতে। Approximately 10 hours later. So let's go, আমরা এখন যাচ্ছি রাতে ঘুরতে, আর এখন বাজে দেখে নিয়েছো, ঠান্ডার কথা বলতে পারছি না। আর সাথে আমাদের আছে বিশেষ গেস্ট, আমাদের বস তুষার দা, বাংলাদেশ থেকে এসেছে সন্ধ্যেবেলা। তো আমরা এখন যাবো ঘুরতে, প্রভাগত জাপানিজ, জাপান থেকে আগত, আমি ইন্ডিয়ার মানুষ। চলো লেটস গো, সবাই সেফটি হেলমেট নিয়ে নিয়েছে, সবাই সবার মতন এখন বেরোবো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মনোটেসে আজকে ঘুরতে যাবো, ফুল ট্যাঙ্কি। আমরা অলওয়েজ আমাদের ট্যাঙ্কিটা ফুল রাখি, কারণ দুই বড় লোকের মাঝখানে আমি এক গরিব মানুষ, ফকিরা, এখানে ট্যাঙ্কি ফুল, হাতে আমাদের সময়, আর আমাদের আছে এনজয়, এনজয়মেন্ট করবো আজকে রাত্রে। কোথায় যাবো জানি না, যেখানে যাবো সব কটা ভিডিও তো এখানে থাকবে, সবাই দেখতে পাবে। লেটস গো, দাদা চলে এসছে, আমি খুব এক্সাইটেড, কারণ অনেকদিন পর দাদাদের নিয়ে ঘুরতে বেরোচ্ছি আজকে। ডাক দে, এখন বাজে রাত 10:55, 17 degrees Celsius, বেশি ঠান্ডা নেই, হালকাই ঠান্ডা আছে। কালকে ছিল বহুত ঠান্ডা, কালকে ছিল 14 degrees।
লেটস গো, বেরিয়ে গেছি আমরা এখন। তো রাস্তা থেকে আমি উঠে গেছি, দাদারা আসছে পেছনে, চল। আমি এখন রেডি, দাদা চলে এসছে। সামনে আমাদের রোড, হাই রোড, এক্সপেন্সিভ হাই রোড একটা। এত সুন্দর হাই রোড আমাদের কল্যাণীর মধ্যে নেই, অনেক সুন্দর। দাদা চলে এসছে, তুষারদা, ইয়েস তুষারদা, এখানে আছে প্রভাকরদা। চলো লেটস গো, বেরোবো। বেরিয়ে গেছি আর রং সাইড দিয়ে যাচ্ছি এখন। আর ঠান্ডার মধ্যে কথা বলতে পারছি না, অনেক ঠান্ডা। এখন যাবো আমরা কল্যাণীতে, যে কোলের বাড়ির মেলা হয় সেখানে যাবো। ওইখান থেকে আমরা যাবো যা খেতে, তারপর জানি না কোথায় যাবো। যদি মন চায় তাহলে যেতে পারবো অন্য কোথাও, আর ছাড়া না বাড়ি চলে যাবো। কিন্তু যেভাবে বেরিয়েছি মনে হয় না বাড়ি ঢুকবো খুব তাড়াতাড়ি। অনেক সুন্দর লাগছে আজকে, আমি এই দিনটি হয়তো কোনোদিন ভুলতে পারবো না। কুয়াশা রাস্তায়, অনেক কুয়াশা, অনেক রাস্তা। আর এই বাম্পার গুলো চাঁদমারি মোড়ে, আনন্দনগর মোড়ে যে বাম্পার গুলো দেওয়া আছে, ফালতু বাম্পার। এই চলে গেছে মেলার দিকে ঘুরবো এখন। আমাদের হেলমেট গুলো হেলমেটে বাড়ি যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে আমার ভালো লাগে না, কারণ এটাতে আমি শুট করি না। আমার ভাই কথা শুট করে চলতি ভাষা, আমাদের বাড়ির ভাষা, সেটা দিয়ে আমার ভালো লাগে। তো আমরা এখন আসছি এই জায়গায়, এই জায়গা দিয়ে যাবো মেলায়। এই গর্ত গর্ত, আরে আপন কো মালুম আরে, তো ভাই কো মারছি গা, আমার শিখাচ্ছে কোন দিকে যেতে হবে। বলবেন না, মানুষ করতে পারলাম না কেন? তুষারদা চুপ কেন? ও তুষারদা ঘুমা বলেনি, ঘুমাইলাম না, রেডি ফেডি হয়ে বাইরেছি। কিন্তু এই যে এইখানে নানান ধরনের যাত্রী ভাবে সবাই মেলা দেখতে এসছে, মেলা দেখতে রাজবিরাতে। এই যে দেখেন, এই যে দেন, এইগুলি হচ্ছে ঠিক আমার মা ঠাকুমার মতন রাজ্য থেকে ঠাকুর দেখে, রাজ্য থেকে কীর্তন শোনে। দেখেন খাওয়া দাওয়া করতেছে, খিচুড়ি খাইতেছে, ডাল খিচুড়ি 10 টাকা ডাল ভাত। এই যে দেখেন জলের বোতল, বাংলার বোতল, ওই ধরনের রান্না বান্না করতেছে। দেখো নি কীর্তন, আরে করছে কি, আরে ভগবান আমাকে কিছু কম দাও। আরে এই যে দাও নি, দাও নি, দেখো এই যে দাও দেখো 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 দাও, রাজবিরাতে পোলা পাইনি আসছে ভগবান, কি ঘুমাবো দেখছো নি মানুষ। দেখেন দেখুন দেখুন এই কুলের পাটি মেলাতে এত লোক হয়, বাচ্চা কাচ্চা নিয়ে একদম একাকার। কি ঘুরবো বিশ্বদা? আচ্ছা, এখন আমরা বিশ্বদাকে ফোন করেছি। তো বিশ্বদা হচ্ছে আমাদের সিনিয়র। তুষার তো ভয় পেয়ে গেছে, কারণ একটা বড় ট্রাক গেছে। তো কথা হচ্ছে যে এখন আমরা বিশ্বদার কাছে যাবো। কে আরে না রে, চাঁদমারি মোড়ে চলে এসেছি আমরা, বেশি দূর নাই আর। বিশ্বদার সাথে দেখা করবো, বিশ্বদা দেখি কি বলে। মেলায় ঢুকতে পারলাম না, বিশ্বদা ফোন করলো, চলে আসলাম, আমার যাবো মেলায়। নড়বি না তোরা, তো আমার বই দিয়ে দেশ নাই, তিনজনই মোটা মোটা বাবু বাচ্চা। সরি বয়স, আমি গালাগালি দিয়ে দিয়েছি, এই গালাগালি তোমরা শুনতেই পাইবে না, দাদা ঠিক কাট করে দেবে। তো চাপ নাই সে নিয়ে। ও যে বিশ্বদা দাঁড়িয়ে রয়েছে, রাস্তা গাড়ি নেই তো নেই। ওটো ওটো ওটো, আমি আজ ফোন করতাম, আমি আসার কথা। ও দাদা চলে এসেছি, দাদার সাথে দেখা করতে। বিশ্বদা তো মানে অবাক তুষার থেকে দেখে, বিশ্বদা জানে না আজকে তুষার চলে আসবে। এই যে এখানে তুষারদা, বিশ্বদা ইচ্ছা আছে মেলার ওখানে ঢুকবো, মেলার দিকে যাই, দেখি লোকজন কেমন আছে কি। আসলে সত্যি বড় কথা যে রাত্রেবেলা বাড়ি না পুলিশের ভয়। একটা সময় ছিল পুলিশ রাস্তায় দেখলে মানুষ সাহস পেত, আর এখন একটা এখন সেই সময়টা হয়েছে, এখন পুলিশ দেখলে মানুষ ভয় পায়। তো মেলার ভেতরে ঢুকবো, মেলা ঘুরতে ভালোবাসি, দাদাও মেলা ঘুরতে ভালোবাসে না, আমি ভালোবাসি। আমি ভাই পারি না, কেমনে কি করে, যা মন চাই কয়ে যাইতেছি। ভালো লাগলে লাইক করেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব তো তাই, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন। দেখেন কিছু কাজ হয়েছে, সব কীর্তন করছে, এখানে খাওয়া দাওয়া করছে, সব খাওয়া দাওয়া করছে, খিচুড়ি। আমরা কি খিচুড়িটা খাবো এখন? আমার খেতে ইচ্ছা করছে, অনেক ভিড় এই জায়গায়, অনেক ভিড়। গান চলছে, কলা খাওয়া গান। এখানে অনেক সুন্দর সুন্দর লোকজন রয়েছে, সুন্দর সুন্দর। আমি বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি, সবকিছু মুখ ভেঙে বলা যায় না। আর সবারই তো ঘরে বউ বাচ্চা আছে, তো আমারও সেরকম আছে, সবকিছু বলা যায় না। আমাদের মেলা দেখা কমপ্লিট, এখানে বেরিয়ে স্টেশনের আশেপাশে চাপা খাবো। ওরা তাকায় রয়েছে, গোপুরো লাগাই রাখছি না, আমরা গোপুরো লাগালে লোকজন তাকা দেয়। আমরা এখন কল্যাণী গান্ধী হসপিটাল পাশ দিয়ে মেইন কলোনি ঢুকবো। ডান্দিক মানে সোজা, এটা শালা ডান্দিক। ও হ্যাঁ বুঝলে গেছি গা। ঘুমা কখন সকালে সূর্যটাকে দেখা। এদিকে হসপিটালে ডিজে চলছে, হসপিটালে পুরো সব কটা লাইট ডিজে চলছে, সব কটা লাইট খারা পাতাইলা পাতাইলা। আমাদের ঠাকুমা দিদাদের ভাষায় পাতালে মানে সোজা, খারা মানে সোজা। এখন আমরা আছি কল্যাণী রেলগেটে, রেলগেট উঠে গেছে। তো বেরোবো এখন আস্তে আস্তে। একটা লোক বলছে ইউটিউবার, হয় আরো গরিব ইউটিউবার, মোটো ব্লগিং, টিভি কে ব্লগিং। আমার তো এই ভাষায় কথা কইতে কমফোর্টেবল লাগে। ওই যাচ্ছি,
আসছি, খাচ্ছি, ভাল লাগে না আমার, আমার তো ভাল লাগে, খাইতেছি, লইতেছি, হইতেছি, আমার তো লাগে এই ভাষায় কথা কইতে। লোকে কয় শুদ্ধ ভাষায় কথা বল, না মান সম্মানে পড়ে যাবি। আমি হ্যাঁ কই, তোরা মুখে ঘাস খাস বল, বাংলা ভাষা কমি, খাস বাংলা কমি, খাইতেছি, লইতেছি, হইতেছি, আঁকতেছি, মুরতেছি। একটা চায়ের দোকান সামনে খোলা দেখছি আমরা, এই যে চায়ের দোকানটা দেখো, এই চায়ের দোকানটা চা খামু বইরা বইরা, এটা লাক্স কোজি, লাক্স কোজি চাডি, গরম গরম চাই, ওয়াও নাইস। কোন দোকানে খাবি রে রে গুরু? কোন দোকানে খাওয়া? কোন দোকানে খাওয়া? কোন দোকানে? যে দোকানে ভালো লাগে সমস্যা, যে দোকানে ভালো লাগে। আঙ্কেল চা হবে? চা হবে না? চা হবে না বলছে। আঙ্কেল চা হবে? যা কর্মে যা। এই আমাদের জন্য সব দোকান বন্ধ হয়ে গেলে কল্যাণী হসপিটালের দোকান সব খোলা। কল্যাণী হসপিটালের মধ্যে তো সবকিছু পেয়ে যাবে, সারা দুনিয়া সব বন্ধ হলে কি হবে, হসপিটালে কিচ্ছু বন্ধ হবে না। এখন যাবো আমরা কল্যাণী হসপিটালের সামনে চা খেতে, চা ডিম টোস্ট ঘুগনি রুটি যা মন চায় সে চা খেতে পারবে। যা মজা করছি আমি আমার ডার্লিং, এই যে আমার দুইখানা ডার্লিং আছে আজকে, এক বুড়িমাল আমার সামনে বইছে, ওই কাকা যে জোরে চালা গেল আলার মুখ ঢাকা দুইটা এক লোকই পাইছে, সেটাতে ওখানে চা খাবো। খাওয়ার পরে মনে ইয়ে ইতিহাসের বই পড়তেছে আমি, আমরা এখন চা খাবো, খেয়ে আমরা যাবো আই লাভ কল্যাণীর সামনে গিয়ে ছবি তুলবো, একদম ইতিহাস যেমনি পরে এমনি পড়তেছি। মেরা ভাই তো মেরি যা, এলাম রে অত্র অত্র। এই যে চায়ের দোকান, এই যে আমার দুই ডার্লিং, একটা সেক্সি ডার্লিং আর একটা খাচুর ডার্লিং, তো চাটা খাওয়া পরে কথা বলছি। আমাদের চা খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো। কোন দিকে বেরোবো? আমাদের বাড়ির দিকে, মানে বন্ধুদের বাড়ি সেখানে, ওইখানে যাবো, ওদের সাথে দেখা করবো, তারপরে জানি না কোথায় যাবো, মানে এইভাবেই আমাদের রাত কাটবে আজকে। কোন দিকে যাবো, কবে যাবো, কিভাবে যাবো জানি না, এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে, এই শুরু হবে আজকে। তখন বেরো একটু শ্রদ্ধা, এই দাদা চা খাওয়া কমপ্লিট। এখন আমি আর আমার দাদারা রয়েছে কল্যাণী স্পিন্ডল স্কুল সামনে, মহাবিদ্যালয় কলেজের সামনে, তো এইখান থেকে হাউজিং হয়ে যাবো আমরা আলাইপুর। আলাইপুরে বন্ধু বান্ধব রয়েছে, ওদের সাথে দেখা করবো, জানি না ওখান থেকে কোথায় যাবো, প্ল্যানিং ওইখান থেকে শুরু হবে। এটা হচ্ছে আমার কলেজ এবং আমার দাদার কলেজ, তো আমার প্রেজেন্ট কলেজ, আমার দাদার এক্স কলেজ। এটা আমার বাড়ি, জয় মা কালী, মা মা গো, পুলিশ জানো না তোকে, জয় মা মা গো। শিরপুর চলে এসেছি আমরা এখন, শিরপুরে আলাদাই মজা করছি আমরা আজকে তিন ভাই মিলে, আর আমরা এতটাই ভদ্র, এতটাই ভদ্র, আমাদের তিন ভাইয়ের মাথায় হেলমেট, জানি না পুলিশ আমাদের ধরলে কি করবে। চলে এসেছি এখন আলাইপুরে, ভালো তালা রয়েছে এখন, নরিস নে, হ্যাঁ নরিস নে, পারলাম না, আমরা আলাইপুর চলে এসেছি, আমার বন্ধুরা এখানে বসে আছে। চল